মদিনায় মসজিদে নববীর মর্যাদা ও জিয়ারতের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া মদিনার অন্যতম স্থাপনা মসজিদে নববী। এ মসজিদের মর্যাদা ও জিয়ারতে রয়েছে অনেক ফজিলত। তবে যে কোনো জিনিসের মর্যাদা ও ফজিলতের জন্য নিয়তের পরিশুদ্ধতা আবশ্যক। মসজিদে নববী জিয়ারতে ফজিলত লাভের ক্ষেত্রেও নিয়তের আবশ্যকতা অপরিহার্য। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী ও মুসলিমে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের আশায় সফর করা বৈধ নয়। আর তা হল মসজিদুল হারাম তথা পবিত্র মক্কা নগরীর কাবা শরীফ, আমার এ মসজিদ তথা মদিনার মসজিদে নববী, এবং মসজিদুল আকসা তথা মুসলমানদের প্রথম কেবলা ও অসংখ্য আম্বিয়া কেরামের পদধূলিতে ধন্য বাইতুল মুকাদ্দাস। মসজিদে হারাম তথা কাবা শরীফ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, প্রথম দিন থেকে তার বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে। সূরা তাওবা আয়াত 108। অন্যদিকে মদিনার মসজিদে নববীর জিয়ারত ও ফজিলত লাভের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই মসজিদে শুধুমাত্র কোনো কল্যাণ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আসবে তার মর্যাদা হবে আল্লাহর রাস্তায় জিহাদকারী সমতুল্য। সুবহানাল্লাহ। আর যে অন্য কোনো উদ্দেশ্যে আসবে তার অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে অন্যের মাল সামগ্রীর প্রতি তাকায়। ইবনে মাজাহ। মদিনার মসজিদে নববীর জিয়ারতের নিয়তে থাকতে হবে পরিশুদ্ধতা, উদ্দেশ্য থাকবে শুধু কল্যাণ লাভ করা, যার সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণ শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে নববীতে আসবে তার জন্য পূর্ণ 1000 সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার ঘর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ও তার মিম্বরের মাঝখানের জায়গাটুকুকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের অন্যতম উদ্যান বলা হয়, বুখারী ও মুসলিম। আর এ কারণে মদিনার মসজিদে নববীর মর্যাদা এত বেশি। আর এ মসজিদে ইবাদত বন্দিগীতে রয়েছে অনেক ফজিলত, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এ মসজিদে এক নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে 1000 নামাজ আদায় করার চেয়েও উত্তম। বুখারি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে এক ওয়াক্ত নামাজ পড়লে 1000 নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। হাদিসের তথ্য অনুযায়ী মসজিদে নববীর এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 6 মাস 20 দিন নামাজ পড়ার সমতুল্য। তবে এই জন্য শর্ত হল মসজিদে নববীর জিয়ারত ও ফজিলত লাভের নিয়তের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। লোক দেখানো কিংবা খ্যাতি ছড়ানোর কোনো মানসিকতা না থাকাই শ্রেয়, তবেই সম্ভব হবে সফলতা লাভ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হৃদয়ের সর্বোচ্চ আবেগ ও অনুভূতির সঙ্গে পবিত্র এই স্থান জিয়ারতের তৌফিক দান করুন, হাদিসে ঘোষিত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন।